আপনাদের একটা বিষয় বলে রাখতে হবে, সেটা হলো সাধারণ জ্ঞান সম্পর্কে আপনাকে ভালোভাবে জানতে হবে। আর সাধারণ জ্ঞানের বিষয়টি হচ্ছে বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, এই দুটো মিলে। তো আজকে আমরা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে যেহেতু কথা বলছি, আপনি যদি বিশ্বের কোথায় কি হচ্ছে, কি কারণে হচ্ছে, কার সাথে কার কি সম্পর্ক আছে, এগুলো যদি না জানেন, তাহলে আপনি বিশ্ব সম্পর্কে নিজেকে স্মার্ট করে তুলতে পারবেন না। কাজেই বিশেষ সাধারণ জ্ঞানের গুরুত্ব অপরিসীম, এবং এখানে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর গুরুত্ব পারলে আসতে আপনাকে পারেন। অবশ্যই বিবেচনা রাখতে হবে। এবং এই বিষয়টি এমন যা রাজু সরি জোশী বলেছে যে এটা প্রতিনিয়ত পরিবর্তন হয়, পরিবর্তন হয়, সংযোজন হয়, বিয়োজন হয়। আপনাকে এই জায়গাটা যদি ভালো করতে হয়, তাহলে অবশ্যই আপনাকে পেপার পড়তে হবে। যেভাবেই হোক এর ব্যাপারে কোনো কম্প্রোমাইজ করার সুযোগ আপনি পাবেন না, পেপার আপনাকে পড়তে হবে। যেমন ধরুন আজকে যদি আপনি পেপার পড়ে থাকেন, তাহলে দেখবেন যে নেপালে গতকাল তারা ভারতীয় যত চ্যানেল সেখানে দেখায়, সেগুলো দূরদর্শন ছাড়া সবগুলো তারা অফ করে দিয়েছে। কেন অফ করলো? কারণ সেখানে আপনার সেই নেপালের প্রধানমন্ত্রী সম্পর্কে ভারতের বিভিন্ন গণমাধ্যমে নানা ধরনের বক্তব্য দেওয়া হচ্ছিল, সেখানে তারা বন্ধ করে দিছে। এটা কি এখানেই শেষ, না এর আগে কিছু ছিল, পরে কিছু হবে? এই যে এটা যখন আপনি দেখলেন, আপনি কিন্তু বিবেচনা করছেন না, এই জন্য করছেন না যে আপনি আগের গুলো দেখেননি। আগের গুলো কি দেখেননি? এই যে গত মাসে নেপালের পার্লামেন্টে তিনটা ভূখণ্ড তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে, চীনের সাথে ভারতের একটা কনফ্লিক্ট হয়েছে, এর সাথে চীনের একটা সম্পর্ক গড়ে উঠেছে, যে চীন নেপালের সাথে সম্পর্ক এমন করেছে যে ভারতকে যাতে কন্ডেম করা যায়, সেজন্য সে চীনকে নেপালকে ব্যবহার করতে চাইবে। সেভাবে যদি আপনি প্রত্যেকটা দেখেন, তাহলে আপনার ভিতরে একটা অ্যানালিটিক্যাল অ্যাবিলিটি ডেভেলপ করবে। আর বিশেষ পরীক্ষায় অবশ্যই আপনাকে আপনাকে ক্রিয়েট করতে হবে। যারা ক্রিয়েটিভ তারা বিশেষে ভালো করেন, যারা ক্রিয়েটিভ নন তারা আপনাদের এই ক্রিয়েটিভ হওয়ার জন্য যে প্রসেস গুলো প্রয়োজন, যে প্রেজেন্টেশন প্রয়োজন, আমরা সেই প্রেজেন্টেশন গুলো দিব এবং আপনাদের সাথে সেগুলো নিয়ে কথা বলবো। আমি আজকে আমার আলোচনা শেষে আপনাদেরকে আমি আমার মোবাইল নাম্বার দিব, আপনারা আমার সাথে যে কোনো সময় কথা বলার সুযোগ পাবেন। এখন তো সময় আছে, আপনারা কথা বলতে পারবেন। তো যাক, এই হলো আমি মনে করি যে আপনাদের এই গুরুত্বটা এইভাবে বিবেচনা করতে হবে, এবং আপনাকেই বিসিএস পরীক্ষা দিতে হবে, আপনাকেই পাস করতে হবে, আপনাকে চাকরি পেতে হবে। সেহেতু আপনাকে অবশ্যই ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স এর জন্য কি বই পড়বেন পড়বেন না সেটা আমি এখন বলছি না, আপনারা বেসিক কিছু বই পড়ুন। আর পেপার ডেলি পড়ুন, ডেলি পেপার পড়ুন। যেমন গতকালকে দেখলাম 30তম বিসিএস এর অ্যাডমিনে একটা ছেলে, সে লিখেছে যে পেপার যদি খুঁটি খুঁটি করে পড়া যায়, তাহলে বিশেষ পরীক্ষা ভালো দেওয়া যায়। তো কাজেই বিশেষ পরীক্ষা ভালো করতে হলে, বিশেষ করে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, বাংলাদেশ অ্যাফেয়ার্স এ আপনাকে পেপার পড়ার কোনো বিকল্প নেই। আমার সাথে এই ব্যাপারে আপনারা অনেক কথা বলার সুযোগ পাবেন। তো ধন্যবাদ, 2 মিনিট এর মধ্যে বলেছে অল্প সংক্ষেপে, এবার অন্য টিচাররা কথা বলবেন। জি ধন্যবাদ ফারুক আহমেদ স্যার। আমি একটু নাইমের কাছে যাব, নাইমের কাছে একটু জানতে চাবো, আন্তর্জাতিকে ভালো করতে হলে আমাদের কোন কোন বিষয়গুলো গুরুত্ব দিয়ে দেখা উচিত, বা কোন কোন টপিক গুলো গুরুত্বপূর্ণ? নাইম স্যার একটু পরে। আচ্ছা আজান দিচ্ছি, আমরা একটু তাহলে একটু গুরুত্ব দিই। আমরা একটু আজান বিরতি দিচ্ছি, আমাদের সাথেই থাকুন। আমরা একটু আজানের জন্য নাইম স্যার ওখানে আজান হচ্ছে। ডাকো তো পার্থিব, আপনারা কিন্তু কমেন্ট করছেন না, করছেন না? কে কোথা থেকে দেখছেন, কে আমাদের কোন শাখার প্রার্থী, একটু কমেন্ট করে কাইন্ডলি জানাবেন। নাইম ভাই ক্লিয়ার? আদর কি শেষ?
স্যার আতিক ভাই বলুক, আমি পরে বলি, আজান শেষ হয় না। আচ্ছা এটা ভালো কথা। আতিক ভাই আনমিউট করবেন কাইন্ডলি, যেহেতু নাইম স্যার ওখানে আজান হচ্ছে। আমরা একটু আতিক স্যার কাছে চলে যাচ্ছি যে আন্তর্জাতিক বিষয় বলি ভালো করতে হলে আমাদের আমাদের কি করণীয়। আতিক স্যার। আচ্ছা, প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আর একবার স্বাগত জানাচ্ছি আপনাদেরকে, ধন্যবাদ আপনাদেরকে, আপনারা যারা যুক্ত হয়েছেন আমাদের কথা শোনার জন্য। আমি প্রথমে বলে নেই যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটি ভয় মতো কোনো সাবজেক্ট নয়। আমি সারা দেশে বিভিন্ন ব্রাঞ্চে ক্লাসটিতে গিয়ে দেখেছি যে শিক্ষার্থীরা ব্যাপকভাবে অরিট থাকেন এই সাবজেক্টটি নিয়ে। অনেকে মনে করেন যে স্যার কত জানে, ফারুক স্যার কত জানেন, নাইম স্যার কত জানেন, আমি তো এদের কিছু জানি না। দেখুন, স্যার যতখানি জানে ততখানি জানার আপনার প্রয়োজন নেই। আপনি এত কিছু না জেনেও আপনি প্রিলি কোয়ালিফাই করতে পারবেন, রিটেন কোয়ালিফাই করতে পারবেন, ভাইবা কোয়ালিফাই করতে পারবেন। শুধু আমরা যে পরামর্শগুলো দেই সেগুলো আপনারা একটু মেনে চলবেন। যদি আপনি মনে করেন যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে ভালো করবেন কিভাবে, দেখুন এই সাবজেক্টটিতে রাতারাতি ভালো করার সুযোগ নেই। এখন যারা এখানে আমাকে শুনছেন 41তম পরীক্ষা দিবেন, আপনারা আর বেশি ডিটেল ডিটেল করতে যাবেন না, অনেক বেশি কিছু ভাবার দরকার নেই। আমরা একটু পরে আলোচনা করব যে কোন কোন টপিক বেশি গুরুত্ব দিয়ে পড়বেন, সেটা আমি এখন বলছি না। যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে পড়েন, এরকম শিক্ষার্থীরা শুনছেন আমাকে, তাদেরকে আমি একটু অনুরোধ করব যে আপনারা এখন থেকে প্রস্তুতি নিন। আসলে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে যদি অনেক ভালো করতে চান, তাহলে আপনাদেরকে প্রচুর বই পুস্তক পড়াশোনা করতে হবে, এবং সেই বই পুস্তকগুলো আপনারা কিন্তু যখন পরীক্ষা দিবেন ওই বছর পরে শেষ করতে পারবেন না। ফলে এগুলো আগে থেকে শুরু করা উচিত। আপনার ইতিহাসের অনেক বই আছে, এগুলো অবসর টাইমে পড়ুন। হিস্ট্রি নিয়ে বিভিন্ন ফিল্ম আছে, ফিল্মগুলো দেখুন। এই যে ধরুন যে আপনার চীন এবং যে ভারতের যে কনফ্লিক্ট, এই কনফ্লিক্ট নিয়ে তো অনেকগুলোর সিনেমা হয়েছে। আপনারা তো সিনেমা দেখেন, তাহলে এই সিনেমাগুলো দেখুন, হাকিকত দেখুন। আপনার টিউবলাইট নিশ্চয়ই দেখেছেন, সেটি দেখুন। হ্যাঁ, তো এই সিনেমাগুলো দেখতে থাকুন। বিভিন্ন টপিক ভিত্তিক বহু ফিল্ম আছে বিশ্বে, এগুলো দেখতে থাকুন, ধীরে ধীরে প্রিপারেশন নিন। আর যারা একদম শেষ দিকে চলে এসেছেন, আমি অনুরোধ করবো তাদেরকে যে আপনারা আর এগুলোতে যাবেন না। আপনারা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে 12-14 নম্বর টার্গেট নেবেন, আর 12-14 নম্বর টার্গেট করে পড়াশোনা করলে সব টপিক পড়ার দরকার নাই। আপনারা সংগঠনগুলো একটু বেশি গুরুত্ব দিয়ে পড়ুন, সঙ্গে পরিবেশগত ইস্যু, কূটনীতি। আপনারা আমাদের শিক্ষকদের যদি ক্লাস ঠিকমতো করেন এবং আমাদের কনফিডেন্সের শিটগুলো পড়েন, আর কোনো বই না পড়লেও 12-14 নম্বর পাবেন। আমার মনে হয় যে এইটা যথেষ্ট। এবং যারা এখন পরীক্ষা দিবেন 41-এ, তারা আর খবরদার বড় বড় বই পড়তে এখন যাবেন। তবে হ্যাঁ, আমাদের ফারুক স্যার যেটা বলেছেন যে পত্রিকা, এইটা কিন্তু আপনার আজীবনের সঙ্গী হবে। এইটা আপনি বিসিএস ক্যান্ডিডেট সেজন্য না, আপনি নাগরিক হিসেবে পত্রিকা পড়বেন, আপনি জানবেন দেশ সম্পর্কে, বিশ্ব সম্পর্কে। এটি বিসিএস পরীক্ষা দেন বা না দেন, এটি করতে থাকবেন। এবং যদি পত্রিকাটাকে পড়া হিসেবে নেন, তাহলে চাপ অনুভূত হয় যে এটা মনে হয় একটা পড়া, মুখস্থ হচ্ছে না, হ্যান ত্যান না। আপনি জাস্ট চোখ বুলিয়ে যান, কোনো তথ্য যদি গুরুত্বপূর্ণ মনে হয় নোট ডাউন করুন, প্রয়োজনে কাটিং করে রাখুন। এই মানে এটাকে অবসরটা পত্রিকা প্রতিদিন পড়ুন, আশা করছি যে আপনাদের ইম্প্রুভমেন্ট হবে। আমরা বিষয় ভিত্তিক টপিক ভিত্তিক যখন আলোচনা করবো, এই ব্যাপারগুলো আর একটু বেশি পরিষ্কার করব। শুধু এটুকু বলি, ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ভয় পার করে কিছু নেই। যদি কেউ মনে করেন যে আমি খুবই দুর্বল ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স, আমি আপনাকে বলছি আপনি অনেক দুর্বল, তাতেও সমস্যা নেই। আপনি যদি অন্যান্য সাবজেক্ট ভালো করেন, এটা যদি মোটামুটি পড়ে যান, আপনি ক্যাডার হতে পারবেন। সুতরাং আমি বারবার করে যেখানে ফোকাস করতে চাই সেটি হচ্ছে যে ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে ভয় পাওয়ার কোনো কিছু নেই, এটি ভীত হওয়ার মতো কোনো সাবজেক্ট নয়। আমি শুধু একটা কথা আপনাদেরকে এখানে বলে দেই যে জাতীয় মেধায় প্রথম হয়েছিল সুশান্ত পাল। সুশান্ত পালের গণিতের নম্বর হচ্ছে 100%, মানে 50-এ 50 পেয়েছেন। তিনি মেন্টাল অ্যাবিলিটি পেয়েছেন 50-এ 46। কিন্তু আপনি কি জানেন ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে তার নম্বর কত? 69। তিনি 70% নম্বরও কিন্তু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে পাননি, সেটি না পেয়েও কিন্তু তিনি জাতীয় মেধায় প্রথম। ফলে আপনি তার সাথে 10 নম্বর যদি কমও পান, তবুও আপনি আপনার প্রথম যে ক্যাডার চয়েস যদি দিয়েছেন, সেই ক্যাডারটি আপনি পাবেন। ফলে ভয় পাওয়ার, আতঙ্কিত হওয়ার ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে কিছু নেই। আমি এই কথাটি বারবার করে এজন্য বলছি যে শিক্ষার্থীরা এই সাবজেক্ট নিয়ে প্রচুর ভয় পায়, এত টপিক, এত কিছু, এত জিনিস। না, ভয় পাওয়ার করে কিছু নেই, স্লোলি পড়তে থাকুন বা স্টেডি পড়তে থাকুন। আমাদের শিক্ষক মন্ডলী যে পরামর্শ দিবে এগুলো মেনে চলুন, নিঃসন্দেহে আপনি ভালো করবেন এবং আপনি অবশ্যই ক্যাডার হবেন। তো আপাতত আমার আলোচনা এখানে শেষ করছি, আবারও কথা হবে হয়তো টপিক ভিত্তিক আলোচনায় পড়বে। ধন্যবাদ আতিক স্যারকে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য। আমি এখন একটু আমাদের নাইম স্যারের কাছে যাব, যে খুব সংক্ষেপে নাইম স্যার, আন্তর্জাতিকে ভালো করতে হলে কি করণীয়?
আমি খুবই দুঃখিত, আমাদের আজান আর একটা মসজিদে দিচ্ছে, সমস্যা নাই, কারণ আমরা একটা জবাব দিছি। ওকে, সকলকে স্বাগত জানাচ্ছি। আন্তর্জাতিক বিষয়গুলির গুরুত্ব আসলে কতটুকু, বর্তমান যে সিলেবাস সেই সিলেবাস অনুসারে আমি বলবো যে আসলে আন্তর্জাতিক বিষয়গুলির এই সাবজেক্টটার গুরুত্ব অনেক রয়েছে, বিশেষ করে হলো বিশেষ করে রিটেনে। লিখিততে দেখা যায় যে 100 নম্বরের মধ্যে 40 নম্বর হলো থিওরিটিক্যাল কনসেপচুয়াল ইস্যুস। এখানে কনসেপচুয়াল ইস্যুস একেবারে থিওরি, যেটা খুব কঠিন না, যদি কেউ আর্টস ফ্যাকাল্টির হয় একবার দুইবার পড়লে হয়ে যাবে, আর যদি কারো সায়েন্স ব্যাকগ্রাউন্ড বা অন্য ব্যাকগ্রাউন্ড হয় তার খুব ভালো করে ক্লাস করলে অথবা কোনো রেফারেন্স বুক ভালো করে পড়লে, উদাহরণ সহ পড়লে এটা কভার দেওয়া সম্ভব হবে। আর একটা বিষয় হলো যে বর্তমান যে সিলেবাসে বিশেষ করে 35 পরবর্তী সিলেবাসে প্রত্যেকটা সাবজেক্টের গুরুত্ব আসলে বেড়ে গেছে। আতিক ভাই বলছেন আর কথাটা অনেক সাহস দেওয়ার জন্যই বলছেন সবাইকে যে ভয় পাওয়ার কিছু নেই, আসলেই ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট একটু টাচে থাকলেই এনাফ। এটা যে খুব বেশি পড়তে হবে, অনেক হাজার হাজার পৃষ্ঠা পড়তে হবে, অনেকগুলো বই পড়তে হবে, অনেক তথ্য মনে রাখবো কিভাবে, আপনি কখনো 100 পাওয়ার চিন্তা করবেন না। 100% মার্কস পাওয়ার চিন্তা করলে আপনি এখানে পাগল হয়ে যাবেন, এটা আসলে কখনোই সম্ভব না। তাহলে আপনাকে হয়তো বিসিএস শুধু ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স দিতে হবে, নয়তো পাগল হয়ে যেতে হবে, এছাড়া সম্ভব না। আপনাকে 100% চিন্তা করা যাবে না। আর প্রিলিতে আপনার যে কেউ যেভাবে পাস করতে পারে, তবে এখন খুব যদি বলি যে আমরা টাইম বেশি নাই, যদি নভেম্বরে পরীক্ষা নেয়, আশা করছি যে ডিসেম্বর দিকে পরীক্ষা হবে, তো অনেকের মধ্যে একটা হাই হতাশা আছে যে কি করা যায়। তো আমি ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্সে আমি আপনাদেরকে বলবো, সেটা হলো যদি আপনি 60-70% মার্কস ক্যারি করতে চান প্রিলিতে, আউট অফ 20-তে 12-14 পেতে চান, তাহলে আমি ফার্স্ট গুরুত্ব দিব আপনাকে রিসেন্ট ইস্যুসে গুরুত্ব দিতে হবে। রিসেন্ট ইস্যু থেকে আমি যদি গত 3টা বিসিএস এর প্রশ্ন একটু বলি, স্যার আমি একটু 2 মিনিট সময় একটু বেশি নেই, 38তম বিসিএস এর রিসেন্ট থেকে প্রশ্ন আসছে 11টা। আমি প্রশ্নগুলো বলতেছি, মিউনিক নিরাপত্তা সম্মেলন গত বছর ফেব্রুয়ারি মাসে হয়েছিল, মে মাসে পরীক্ষা, সেখান থেকে আসে বালাকোট হামলা, যে কোথায় কাশ্মীরে কোথায় হামলা হয়, বালাকোট হামলা 2 নম্বর, 3 নম্বরে G20 2022 সালে সম্মেলন কোথায় হবে, 4 নম্বরে আসছিল হাম্বানাতোতা বন্দর শ্রীলঙ্কা, হাম্বানাতোতা বন্দর যেটা 99 বছর দিয়ে যারা নেয়, গুয়ান্তানামো বে যেটা নিয়ে গত বছর কিউবা এবং ইউএস এর মধ্যে গত 15 সাল থেকে আলোচনা চলতেছে, HDG আসছে, HDG একেবারে কমন সাম্প্রতিক। আপনাদের 4-5টা টপিক একটু আমি বলি, আপনারা একটু মনে রাখবেন, একটা HDG এটা যে কোনো সময় আসতে পারে, কাশ্মীর ইস্যু যে কোনো সময় আসতে পারে, কোরিয়া ইস্যু যে কোনো সময় আসতে পারে, গত বছর আসছিল 40তমতে, আর একটা হলো জেরুজালেম ইস্যু, তার মানে জেরুজালেম কাশ্মীর কোরিয়া আর হলো HDG। আগামী 2030 সাল পর্যন্ত 4টা টপিক থেকে কোশ্চেন ঘুরে ফিরে আসবে, 2টা 1টা কমন পাবে ইনশাল্লাহ। গতবার যদি আমি বলি 4টা টপিক থেকে 3টা প্রশ্ন আসছে, কাশ্মীর থেকে বালাকোট আসছে, সানশাইন পলিসি আসছে, আর একটা কি বললাম, সানশাইন পলিসি, হ্যাঁ 2টা, আর একটা HDG, 3টা আসছে। তো এরপরে সর্বশেষ জলবায়ু সম্মেলন আসছে 2018 সালে, সম্মেলনটা আসছে, ব্রিক্স ব্যাংকের নাম আসছে, ব্রিক্স ব্যাংক গত 2015 সাল থেকে আলোচনায়, P5 বলতে কি বোঝায়, এটা আসলে পারমানেন্ট ফাইভ, যেটা হলো ইসের জন্য আসছে, গত বছর ইউএসএ যে ইরানের চুক্তিটা ত্যাগ করেছিল সেখান থেকে আসছে, সানশাইন পলিসি গত বছর 2 কোরিয়ার মধ্যে বৈঠক, তারপরে কোন ট্রাম্পের মধ্যে বৈঠক, সেখান থেকে সানশাইন পলিসি, নিউ সানশাইন পলিসি যেটা 2018-এ হয় পরীক্ষায়, 1999 থেকে 2007-এর যেটা আছে সেটা আসছে, 98 থেকে 2007 যেটা আসছে সানশাইন পলিসি, জিবুতিতে ঘাঁটি স্থাপন চীন, মানে দেশের বাইরে কথা। তাই 11টা প্রশ্ন যদি আমরা গত বছর রিসেন্ট খালি শুধুমাত্র পত্রিকা পড়া বা কারেন্ট অ্যাফেয়ার্স পড়া এই সেই করলে কিন্তু 11টা প্রশ্নের উত্তর দেওয়া যেত, যদি একটু সজাগ থাকা যেত। আমি আরেকটু দেখি যে 38তম বিসিএস এর প্রশ্ন আসছে 10টা সাম্প্রতিক থেকে, 2022 বিশ্বকাপ ফুটবল কোথায় হবে, তারপরে হলো রোনাল্ড রিগান এর HDI কর্মসূচি অন্তর্ভুক্ত কোনটা, তারকা যুদ্ধ যেটা, যেটা কিন্তু 3rd ইস্যুতে আসছে, স্যার আমি 1 মিনিটে শেষ করে দেবো, তারপর হলো COP21 সম্মেলন আসছে, মিয়ানমারের নাগরিকত্ব হারায় কত সালে সেটা আসছে, গুয়ামের গভর্নর আসছে, গুয়াম আলোচনায় ছিল, উত্তর কোরিয়া হামলা করার কথা বলেছিল, অক্টোবর বিপ্লব আসছিল, অক্টোবর বিপ্লবের 100 বছর ছিল 2017 সালে,